নমস্কার, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি এঁচোড়ের কালিয়া। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি এঁচোড়ের কালিয়া রান্না করি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এঁচোড়ের কালিয়া রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম পরিমাণ এঁচোড় কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এঁচোড়টা আমি একবার গরম জলেও ধুয়ে নিয়েছি এঁচোড়ের আঠা ভাবটা কাটানোর জন্য। আর দেখুন বন্ধুরা, এঁচোড়ের পিসগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। আর আমি একদম কচি আর টাটকা এঁচোড় নিয়েছি। আপনারাও যখন এঁচোড় রান্না করবেন, চেষ্টা করবেন একদম টাটকা আর কচি এঁচোড় নেওয়ার, তাহলে এঁচোড়টা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি ফ্লেম অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। কুঁদে দিয়ে তেলটা ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা এঁচোড়। এঁচোড়টা আমি ফ্রাই করে নেব। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে দিলাম। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে এঁচোড়টা আমি ভালো করে ফ্রাই করে নেব। তবে খুব বেশি কিন্তু ফ্রাই করব না। এঁচোড় যদি খুব বেশি ফ্রাই করে নেওয়া হয় তাহলে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হতে সময় বেশি লাগে। ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিট মতো আমি ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে এঁচোড়টা আমি 3 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এঁচোড়টা তুলে নেব। বন্ধুরা, আপনারা যদি টাটকা এঁচোড় না পান, বাজারে তো সবসময় টাটকা এঁচোড় পাওয়া যায় না, তো আপনারা যদি টাটকা আর কচি এঁচোড় না পান, যদি আপনারা একটু বুড়ো এঁচোড় বা একটু বাসি এঁচোড় রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু এঁচোড়টা ভাজার আগে ভালো করে সেদ্ধ করে নেবেন, তারপরে ভাজবেন। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আরও 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি 1টা তেজপাতা, 2টো ছোট এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি আর 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটা আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। ফোড়নটা আমি খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা অ্যাড করলাম। সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আদা পেঁয়াজ রসুন আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধও চলে গেছে আর তেলটাও সেপারেট হতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। এতে ঝাল হবে না, এটা আমি কালারের জন্য দিলাম। সেই সঙ্গে আমি অল্প জল অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো কষানোর সময় পুড়ে না যায়। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। মিডিয়াম ফ্লেমেই খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে সমস্ত মশলার পরিমাণ অ্যাড করেছি এঁচোড়ের পরিমাণ অনুযায়ী। আপনারাও যে পরিমাণে এঁচোড় নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। এখানে আমি সমস্ত মশলার পরিমাণগুলো ব্যবহার করেছি এঁচোড়ের পরিমাণ অনুযায়ী। আপনারাও যতটা এঁচোড় নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাটা ব্যবহার করবেন। সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে। এবার এখানে আগে থেকে ফ্রাই করে রাখা এঁচোড়টা অ্যাড করে দিলাম। এবার এঁচোড়টা আমি সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এঁচোড়ের কালিয়ার এই রেসিপিতে আমি কোনো টমেটো ব্যবহার করব না, তবে কী কী ব্যবহার করি আপনারা রান্নাটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আজ যে এঁচোড়ের কালিয়ার রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা একবার বাড়িতে এঁচোড়ের কালিয়া রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ সম্পূর্ণ আলাদা হয়। সবসময় একই রকম উপকরণ দিয়ে একঘেয়েমি রান্নার স্বাদ কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। তো মাঝে মধ্যে এরকম স্বাদ বদলানোর জন্য একটু আধটু নতুনত্ব রান্না আপনারা ট্রাই করতেই পারেন।
এঁচোড়টা মশলার সঙ্গে কষাতে কষাতে দেখুন বন্ধুরা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। টক দইটা এখানে অ্যাড করার আগে আমি খুব ভালো করে টক দইটা ফেটিয়ে নিয়েছিলাম। টক দইয়ের স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম। টক দইয়ের বাটিতে অনেকটা টক দই লেগেছিলো, বাটিটা ধুয়ে অল্প জল অ্যাড করে দিলাম। এবার আমি আবারও সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টক দইয়ের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর বন্ধুরা আপনারা একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, এই রান্নাটা বাড়িতে ট্রাই করার সময় এঁচোড় সেদ্ধ হবার পরেই কিন্তু টক দইটা দিতে হবে। টক দইটা আগে দিয়ে দিলে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হতে অনেক দেরি হবে। আর যদি প্রথমেই আপনারা এঁচোড়টা সেদ্ধ করে নেন তাহলে তো কোনো প্রবলেম নেই, তবে আমার মতো যদি এঁচোড়টা শুধু ভেজে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু এঁচোড় সেদ্ধ হবার পরে তারপরে টক দইটা অ্যাড করবেন। টক দই অ্যাড করার পর আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, টক দইয়ের কাঁচা গন্ধটাও আর নেই। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলের পরিমাণটা আমি কম করেই দিলাম, কারণ এই রেসিপিটা আমি ঝোল করব না, গামাখা গামাখা করব। তবে আপনারা যেরকম পরিমাণে ঝোল বা কারি রাখতে চান সেই পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। খুন্তির গায়ে অনেকটা মশলা লেগে রয়েছে, সেই জন্য খুন্তিটা ধুয়েও আমি অল্প জল অ্যাড করে দিলাম। এবার আমি ফ্লেমটা হাইতে করে দিয়েছি, হাই ফ্লেমে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। গরম জল অ্যাড করার পর হাই ফ্লেমে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গরম মশলার গুঁড়োটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর আবারও আমি প্রায় 2 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গরম মশলার গুঁড়ো অ্যাড করার পর হাই ফ্লেমে আরও 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দিয়েছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এঁচোড়ের কালিয়া। এইভাবে এঁচোড়ের কালিয়া রান্না করলে খেতেও কিন্তু অসাধারণ হয়। আজকের এই এঁচোড়ের কালিয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।